কেমন আছেন আপনারা? ও, এতগুলো হাসি মুখ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। মা মাসিরা আছে, প্রচুর মেয়েরাও আছে। ছেলেদের কি অবস্থা একবার আওয়াজটা শুনি। এত ছেলেরা কম মনে হচ্ছে, একবার একবার মেয়েদের আওয়াজটা শুনি। ও, পুরো মা মাটি মানুষ হয়ে গেছে। হ্যাঁ, বডি কমে গেছে। ঠিক আছে, যেটা আছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি। এখানে এসে খুব ভালো লাগছে। আজ এখানে পুজোর শনি মহারাজের পুজো আছে, যার জন্যে এখানে ডাকা হয়েছে। তার জন্যে সবচেয়ে প্রথমে কমিটিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বাবুয়াদাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এখানে আমাকে আর নুসরাতকে ডাকা হয়েছে। রাহুলদা, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সবার আগে প্রশ্ন যেটা করছে, যে এই এলাকাটা এসে কেমন ফিল হচ্ছে, এটা আমার মা বোনেদের প্রশ্ন। খুবই ভালো লাগছে। আমার মনে হয় ছেলেরা এখানে নাচার জন্য প্রস্তুত আছে, আর আস্তে আস্তে এখানে গান শুরু হবে। তো হ্যাঁ, হবে হবে, গান হবে, গান হবে, হবে, গান গাইবে, গান গাইবে। তো সবাই নাচবে কি? হ্যাঁ, না, 12টা বেজে গেছে, ঘুম পেয়েছে। না 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 না, আমাকে আমাকে এরা বলেছিল যে রাহুলদা, যখন আমাদের যিশুদা আসবে তখন তুমি কিন্তু প্রশ্নগুলো করবে। মানে ওরা হচ্ছে সিপিইউ, আমি মনিটর। আমি যে কটা প্রশ্ন করব আমার প্রশ্ন নয়, এদের প্রশ্ন। তো সেই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, একটা তো প্রশ্ন করেই দিলাম, তো তোমার লাইফের কিছু মেমোরেবল ঘটনা নিয়ে একটা কিছু বলে দাও না, কিছু মেমোরেবল ঘটনা। আমার মেমোরেবল ঘটনা বলতে, আপনাদের ভালোবাসার আশীর্বাদে বড় হয়েছি। প্রথমে বহু বছর আগে আপনাদের বাড়িতে আসতাম 8:30 সময়, সেখান থেকে আপনাদের ভালোবাসার আশীর্বাদে আজকে দিনে ছবি করছি। আর ছবির নামটা, ছবির নামটা বলতে হবে, ছবির নামটা জানে সবাই, সবাই জানে, তাও তোমার মুখ থেকে শুনতে চাই, কি বলো? আমরা সবাই জানি, কিন্তু আমাদের যশদার নামটা বলে দেবে। কিন্তু যেহেতু প্রথম ছবি, তাতে গান ছিল, কি একখান গান বানাইছে, বাহ, শুনেছো গানটা? হ্যাঁ, সবার ইউটিউবে একদম রেডি করা আছে, সকলের মোবাইলে তুমি পাবে গানটা, বাহ। আর ছবিটা খুব ভালো রেসপন্স পেয়েছে, আমি জানি না আপনাদের মধ্যে কারা কারা দেখেছে। যারা দেখেনি, এখনও ছবিটা চলছে মেন্টাল সিনেমা হলে, গিয়ে দেখবেন, ভালো লাগবে। আর যারা দেখেছে তারা অবশ্যই, গানগুলো অলরেডি সবাই জানে। আর তাহলে আমরা শুরু করি আজকের প্রোগ্রামটা। অবশ্যই, তার আগে তোমাদের এটা বলে দিই, এরা ম্যাক্সিমামই তোমার ছবিটা দেখেছে, মানে এটাও দেখছে, মোবাইলেও দেখতে পাচ্ছে। হ্যাঁ, আর গানগুলো অনেকে জানে, তো ওই গানটা একটু সামনাসামনি একটা গান শুনিয়ে দাও। ওই কি একখান গান বানাইছে, ওইটা হবে, ওটা একটু ছোট করে দু লাইন, দু লাইন, দু লাইন। হ্যাঁ, তুমি দু লাইন খালি গলা করো না, তুমি রিদিমে ওরা ঢুকে যাবে। দুটো লাইন গাইছি মিউজিক ছাড়া, আপনারা গাইবেন আমার সাথে, তোরাই গাইবি মনে হচ্ছে। বন্ধু আমার রশিয়া, খাটের ওপর বসিয়া, এই তো বন্ধু আমার রশিয়া, খাটের ওপর বসিয়া, কি একখান গান বানাইছে। বন্ধু আমার রশিয়া, খাটের ওপর বসিয়া, কি একখান গান বানাইছে। হেভি হেভি, আচ্ছা।